ভিডিওটি শুরু করার আগে প্রিয় দর্শক বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিম বাংলা গণতন্ত্র নেই, আর ব্যারাকপুরে তো একদমই গণতন্ত্র নেই। এখানে তৃণমূল কংগ্রেসের নেতা আর পুলিশ জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুরের নেতৃত্বে এই চারোদিকে আজকে মিছিলটাকে বানচাল করার জন্য চারোদিকে গন্ডগোল, গুন্ডাগর্দি, মারামারি। একটা বাচ্চা ছেলেকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে বম দিয়ে, যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। সারা জায়গা এখানে বাংলা কোনো গণতন্ত্র বলে নেই। পশ্চিমবাংলা পরিস্থিতিটাকে এমন জায়গায় অজয় ঠাকুরের নতুন অফিসাররা করে দিয়েছে। পুলিশ কি, পুলিশের ভূমিকা কি? পুলিশ দাঁড়িয়ে থেকে মার করাচ্ছে, দাঁড়িয়ে থেকে আমাদের যে মিছিলে আসছে যারা নেতারা আছে তাদের গাড়ি করে বম চালানো হচ্ছে। অরুণ ব্রহ্মকে তারা করতে দেখলাম আমরা। হ্যাঁ, অরুণ ব্রহ্মকে মেরেছে, মেরেছে, এরকম বহু লোক মারছে, বহু লোককে মারছে, মেরেছে। কেন, উদ্দেশ্যটা কি? সব উদ্দেশ্যটা হলো মিছিলটাকে বানচাল করতে হবে। অর্জুন সিং এর মিছিল হতে দেবে না, অর্জুন সিং এর মিছিল হতে দেবে না, গণতান্ত্রিক মিছিল হতে দেবে না, বিজেপির মিছিল হতে। আজকে স্টেট কমিটির তিনজন নেতা আসছে আমাদের, তাদেরকে আটকে রেখেছে। হ্যালো, বলছি আপনাদের এই লোক সমাগম দেখে কি ভয় পেয়ে গেল? হ্যালো, আরে না, আপনি বলেছেন 25,000 লোকের সব মিছিল করবে না, চলে আসুন আপনি। আমরা এখানে আপনি, আপনার চ্যালেঞ্জ ছিল যে আপনি 20,000 থেকে 25,000 লোকের মিছিল করবেন, এখন কি করবেন? আপনি কি মিছিল করবেন? আমরা মিছিল করব, আমরা জান দিতে আসছি, আমরা জান দেব। আমাদের মেরে ফেলুক কিন্তু আমরা মিছিল করবই। বলছি আপনার এই লোক সমাগম দেখে কি ভয় পেয়ে আতঙ্কিত? এই জন্য তো ভয় পেয়ে আতঙ্কিত হয়ে এইসব কাজ হচ্ছে, চারোদিক থেকে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে এইসব কাজ করছে, চারোদিকে বম মারছে, গুলি চালাচ্ছে। আর একদম তৃণমূল কংগ্রেসের নেতা হয়ে অজয় ঠাকুর দায়িত্ব নিয়ে এই কাজ করছে। আপনার বাড়ির সামনে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, আপনাকে কি বেরোতে দিচ্ছে না? আমার বাড়ির সামনে কেন, এখন আমার বাড়িতেই ব্যারিকেড করে রাখবে? কালকে তো দেখেছেন আমার বাড়িতে 200 ফোর্স নিয়ে ওখানে হাজির হয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় কিভাবে গণতান্ত্রিক আন্দোলন করবেন, লড়াই করবেন, আপনি এটাই বুঝুন। ভাটপাড়া মোড় থেকে খবর আছে, ওখানে কর্মীদেরকে মারধর করছে, পুলিশ দাঁড়িয়ে থেকে আর ওখানে হামলা হচ্ছে। 26 নম্বর রেলগেটের ওখানে বম চলেছে, বাচ্চার মাথা ফেটে গেছে, বাচ্চা ছেলে ক্ষতি হয়েছে। বাইক চিন্তাই করে নিয়েছে এখন তৃণমূল, পুলিশ, তৃণমূল আর গুন্ডা এখন এক হয়ে গেছে। এই জায়গায় এখন পরিস্থিতি চলছে।